তোমার চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শনিবার, ছুটির দিন, তো ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে। সকাল থেকে বলতে চান টান করা হয়ে গেছে, চুল প্রায় শুকিয়ে গেছে, সেই জন্য চুলের আজকে আমার ওই অবস্থা দেখতে পাচ্ছ না। তো যেহেতু ছুটির দিন সেহেতু চুলটু লাগে আঁচড়ে নিয়েছি, তারপর বাকি কাজ হবে। তো মা এদিকে কাজ কর্ম করছে আর মেয়ে ঘরে বসে আছে, তো আমি ভাবলাম রান্নাটা করে নিই। তো কালকে একটু বাজারে গেছিলাম, আমি আর মা কয়েকদিন আগে গিয়ে কিছু নিয়ে এসেছিলাম, তো সেরকম বেশি কিছু ছিল না, তো অল্প কয়েকটা জিনিস নেওয়ার ছিল। তো কালকে দেখতে পেয়েছো অফিস থেকে আসার সময় কোর্ট বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম, তো ওগুলো মা ধোয়াধুয়ি করবে, প্লাস পরিষ্কার টরিষ্কার করার আছে। এই ছুটির দিনেই হয় সুযোগ, শনি রবিবার, যেহেতু আমার রোজ অফিস থাকে তো মাকেও তাড়াতাড়ি সব কিছু করে নিতে হয়, তো আজকে ছুটির দিনে এই ঘরটার একটু পরিষ্কার করা, সব কিছু মাই করে ওগুলো। তো আজকে ছাদ দাঁতগুলো একটু পরিষ্কার করছে, যেহেতু এতদিন একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তো ছাদে তো একদম পুরো জল টল পড়ে যা তা অবস্থা হয়েছে। তো আমি এখানে এখন রান্না করব, সমস্ত কিছু কেটে নিয়েছি, যে আলু, পনিরের জন্য পনির, চাটনির জন্য আমরা এই সমস্ত সমস্ত কিছু কেটে নিয়েছি। আর বাবা ওদিকে ঘরে, বাবাকে একটু চকলেট দিয়ে বসিয়ে দিয়েছি, ও বসে আছে এখন চুপ করে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। এই যে এখানে আলু, এখানে পনির, এখানে আমরা সমস্ত কিছু করে নিয়েছি। আর কুকারে আমি বসিয়েছি হচ্ছে, রাতে তাহলে আর কিছু করতে হবে না। মা মটর ভিজিয়েছিল, তো ওই গুগলিটাও করে রাখবো, খুলছে না কেন। তো বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি, বেশ গলা গলায় হয়েছে। এখনকার মটরগুলো না সেদ্ধ হতে চায় না, বেশ শক্ত শক্ত থাকে, তো কড়াই বসিয়ে নিয়েছি। চলো। ওই যে একজন, ওই দেখো, ওই দেখো কোথায় বসে আছে, দেখো বালিশের তলায় গিয়ে, দেখতে পেয়েছ কি করছে, ওইখানে ঢুকে বসে আছে, ভাবো। এই যে এদিকে ছড়ে আসো বাবা, কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, ছড়ে আছো, উঠে আছো মা, উঠে আছো, তাহলে তুই দুষ্টুমি কর, আমি যাই, ও আমার কথা শুনবে না, ও আমার কথা কিছুতেই শুনবে না। আর আজকে মা বিছানার চাদর টাদর সমস্ত কিছু পাল্টে দিয়েছে, এই সপ্তাহে একদিন করেই মোটামুটি পাল্টানো হয়, তাছাড়াও হয় দেওয়া হয়, তো কাচাকুচি করা হয়েছে। তো চলো আমি রান্না বান্না করে নিই, এরপর ঝটপট তাড়াতাড়ি সেরে দিই। ওই একবারে ওইটা দেওয়ার পর না, ফোড়ন দেওয়ার পর ডাইরেক্ট এটা দেখে দিয়েছি, আর কষা দেখায়নি। ওইদিকে চিৎকার করছিল, তো দিয়ে দিয়েছি এই পনিরের আলুগুলো একটু ছিটি মেরে নিই, তারপর পনিরটা ভেজে তরকারিটা করে নেবো আর চাটনি করবো। আজকে বেশি কিছু না, এই দুটোই জিনিস করবো ব্যাস, আর কিচ্ছু করবো না। তো এই যে আমার ঘুগনি এখানে কমপ্লিট, কড়াই ঘুগনি রেখেছি, তো বাটিতে ঢেলে নেবো। চলো, ঘুগনি হয়েও গেছে তাড়াতাড়ি, খুব ভালো সেদ্ধ হয়েছে মটরগুলো, তো চলো ঢেলে নিই ঘুগনিটা।
আমরা চাটনিটা অন্যরকম সেদ্ধ করে করে দিয়েছি তাড়াতাড়ি করে। ওইদিকে ও বলছে একটু পেয়েছে, তাই তো, তাই তাড়াতাড়ি করে দিলাম। তো চলো ওকে দেখি, তারপর আবার তোমাদের সাথে কথা বলি। তো রান্না বান্না ওদিকে সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে, আর এদিকে ভাতটা লাস্টে বসিয়ে দিয়েছি। তো ভাতটা করে নেব, কারণ মেয়ে খাবে, মেয়েকে খাওয়াতে হবে। তো গরমে ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে। যেমন একদিকে মেঘ হয়ে আসে না, সেরকম প্রচণ্ড গরম, ঠান্ডা নেই। এটা বর্ষাকাল না গরমকাল না কী কাল বোঝা যায়, বাবা কী কাল কে জানি। নতুন নতুন দেখছি, আগে ছোটোবেলায় এরকম হতো না, কিন্তু বর্ষাকালে বর্ষা হতো, বৃষ্টি হতো প্রচণ্ড। আমাদের মানুষের জন্যই এই সমস্তগুলো হচ্ছে, গাছপালা কেটে কেটে এক একার অবস্থা, সেই জন্য এই অবস্থা। তো দেখো মিনি কি করেছে, দেখো মিনি উল্টো করে জুতো পরে, এই মিনি এই দেখেছো সুন্দর জুতো। মা তোমরা সবাই দেখো কি করেছিস তুই, এটা কি ধরনের জুতো পরা, হ্যাঁ উল্টো করে জুতো পরেছিস, হ্যাঁ মিনি তাকা তাকা মিনি, সবাই বলবি এ মা মিনি জুতো পরতে জানে না, মিনি জুতো পরতে জানে না তো, ছি 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 মিনি, কই এদিকে তাকা, কই তাকা, তুই জুতো পরতে জানিস না, ধর ধর ধর, মিনি চান করে বদমাইশি করছে, মা ছুটে বেড়াচ্ছে, আর ওই যে ওইখানে বসে আছে চুপ করে, ওই দেখো ওই দেখো ওই দেখো মিনি মজা দেখো। ভালো মিনি এবার জামা পরেছে, ভালো মিনি তো ছনা মিনি, মাম্মাম চুল আঁচড়ে দিচ্ছে, মিনি জামা পরেছে, মিনি কত ভালো, মিনি ছোনা, তাই তো। তাহলে তুমি এবার বসে থাকো, আমরা ভাতু খেয়ে নি, হ্যাঁ বাবা, ও বাবা, তাই তো, আমরা ভাতু খেয়ে নি, তুমি পড়া করো, হ্যাঁ তারপর আমি আসছি, বসো। বেলা একটা বেজে গেছে, তাও ঘুম নাই, এ দেখো কি করছে, দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, তাও ওর ঘুম নাই, ছোটাছুটি করছে, খেলা করছে, দুষ্টু, নাচানাচি করছে, ওই দেখো এই যে বসে আছে, এই দেখ বাবা, সবাই কিন্তু তোকে দেখছে, তাকা তাকা, এ দেখ এ দেখ এ দেখ, ঘুম নাই কিন্তু তোর চোখে, সবাই কিন্তু তোকে দেখছে, দেখেছো কেমন বদ, ঘুম নেই কিচ্ছু নেই, একটা বাজতে চললো কিন্তু ঘুম নেই চোখে, এত দুষ্টু হয়ে গেছে না, পা রাখছে না, বিশ্বাস করো ভীষণ দুষ্টু। ভাবছি ওই বিয়েতে পাঠিয়ে দিব তোকে, ওই কোথায় একটা পাঠিয়ে দিব, পাঠিয়ে দিব হোস্টেলে, পড়াশোনা করবি যাবি, বলছে উ উ এখন হয়ে গেছে বিকেল বেলা, বর চলে এসছে, তো ওর সাথে একটু বেরোবো, একটু দোকান যাব। তো মা বললো যে সামনে যেহেতু শীতকাল আসছে, তো এখন থেকেই গাঁদা গাছের চারাগুলো লাগিয়ে দিতে, আর দোপাটি ফুলের কিছু চারা নিয়ে আসতে। তো চলো ফুলের নার্সারিতে যাব, দেখি কি পাওয়া যায় ওখানে গিয়ে। ওখান থেকে যে চারাগুলো মা বলেছিল সেগুলো পেয়ে গেছি, আর সেগুলো নিয়ে চলে এসেছি মেয়ের জন্য কিছু ফল কিনতে। এবার চলে যাবো একটু গঙ্গার ধারে।
এখানে একটা দই ফুচকা বললাম, তো দেখি কেমন করে, ফুচকাটা খেয়ে বাড়ি চলে যাব। তো দিয়ে দিয়েছে, খেয়েও দেখলাম একটু, খুব সুন্দর খেতে করেছে। তো এবার চলো বাড়ি যাই। দোকান থেকে বাড়ি এলাম, দোকান গেছিলাম বলতে ওই কয়েকটা চারা কেনার ছিল ফুলের, তো ফুল গাছের চারা কিনতে গেছিলাম। ওই গাঁদা, মানে গাঁদা ফুলের চারা, দোপাটি, এই সমস্ত চারাগুলো কিনতে গেছিলাম, তো কিনে এলাম। আর কিছু কিছু জিনিস ছিল কেনার, তো সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে এলাম। এখনও ফ্রেশ হইনি, তো ভাবলাম তোদের সাথে একটু কথা বলে নিই। তো এখন থেকে তো গাছের চারাগুলো না লাগালে ভালোও হবে না, গাছগুলো বাচ্চাদেরকে যেমন ছোটো ছোটো মানুষ করতে হয় তেমনি গাছের চারাগুলোকেও সুন্দর করে বড় করতে হবে। তো মা বললো নিয়ে আসতে, সেজন্য নিয়ে এলাম। শীতকালে আস্তে আস্তে গাঁদা গাছের ফুল ফুটবে নাকি দেখা যাক। প্রত্যেকবারই লাগানো হয়, কিন্তু গাছের পরিচর্যার অভাবে না ওই সবগুলো ভালো করে ঠিকঠাক হয় না। তো চলো আজকে লকডাউনে আর বেশি দূর বড় করবো না, আর যেখানে শেষ করবো। তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো, তাহলে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। তো আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর কালকে আবার চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো টাটা।